একটা সংসার ধ্বংস হওয়ার পেছনে তিনটে কারণ থাকে। বলছি বলে কেউ যেন কিছু মনে করবেন না, সেটা আপনার সংসার হোক বা আমার সংসার হোক, যে সংসারই হোক না কেন, একটা সংসার নষ্ট হওয়ার পিছনে থাকে তিনটে কারণ প্রধান। যে সংসারে স্ত্রী নায়ক সে সংসারে কোনোদিন শান্তি থাকে না। স্ত্রী নায়ক, স্ত্রীর কথাই ওঠা বসা, স্ত্রী যা বলবে তাই করতে হবে, স্ত্রীর অন্যায্য কথাগুলোও মেনে চলতে হবে। আজকে দেখুন এই যে গান্ধারী, শতপুত্র থাকা সত্ত্বেও আজকে তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন কেন? গান্ধারী বিগত 100 জন্মে এমন কোন অপরাধ করেননি যার জন্য তাকে শতপুত্র হারা হয়ে কাঁদতে হবে। তার সতীত্বের জোরে তিনি দেখতে পেয়েছিলেন যে বিগত 100 জন্মে আমি এমন কোন পাপ করিনি যার জন্য শতপুত্র হারিয়ে আমি কাঁদব। কৃষ্ণ বলেছিলেন, মা 100 জন্মে তুমি কোনো পাপ করনি বটে, কিন্তু 101 জন্মে তুমি কি করেছিলে তা তোমার মনে আছে মা? না মনে না, আমি বলি। কন্যা সন্তান রূপে হয়েছিল তোমার জন্ম, ফুল সজ্জার দিন স্বামীর কাছে তুমি নিবেদন করে বলেছিলে, ও স্বামী আমরা যেখানে ঘুমিয়ে আছি যেখানে শুয়ে আছি ঠিক তার চালের উপরে একটা মা মাকড়সা উদর পরিপূর্ণ ডিম নিয়ে বসে আছে, তুমি যদি আমায় ভালোবাসো ওই মা মাকড়সাটিকে আমার হাতে তুমি দাও। আজকে ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল কেন? স্ত্রীর ভালোবাসায় স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে দিক বিদিক ভালো মন্দ জ্ঞান শূন্য হয়েছিল সেদিন। সেদিন যদি ধৃতরাষ্ট্র বলতো যে না এটা পাপ এটা অন্যায়, তাহলে এত বড় অঘটন তাদের সংসারে ঘটত না। সেদিন দুর্যোধন স্ত্রীর কথা মতো তার অন্যায়টাকে তার পাপটাকে প্রশ্রয় দিয়ে ওই মা মাকড়সাটাকে যেই না গান্ধারীর হাতে তুলে দিয়েছিল। গান্ধারী উদর বিদীর্ণ করে একটা একটা করে ডিম নখের মধ্যে নিয়ে মেরে ফেলেছে। ওই মা মাকড়সাটার পেটে ছিল 100 খানা ডিম, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মা মাকড়সাটা বলেছিল, ওরে দুষ্ট নারী, আমিও একজন মা তুইও একজন মা, মায়ের কোনো জাত হয় না, তুই মানবী বলে তুই মা আর আমি মাকড়সা বলে আমি মা নই। চলন্ত উদাহরণ একটা দেখবেন আপনারা, হাইওয়ে দিয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন গাড়ি নিয়ে যাবেন, দেখবেন মাঝে মাঝে কিছু কুকুর ধেয়ে আসে গাড়ির পিছনে, চারটে পাঁচটা কুকুর একসঙ্গে ধেয়ে আসে, হেউ হেউ করতে করতে ধেয়ে আসে। আমরা হঠাৎ করে বুঝতে পারি না কুকুরগুলো কেন গাড়ির পিছনে ছুটছে। খোঁজ নিয়ে দেখবেন ওই রাস্তাটার ঠিক ওই জায়গায় ঠিক আগে হয়তো কোনো কুকুর কোন গাড়ি এসে তাদের সন্তানকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। ভালো করে লক্ষ্য করলে ভালো করে দেখলে বুঝতে পারবে ঠিক নিশ্চয়ই কোন মা কুকুর তার সন্তান হারিয়েছে ঠিক ওই রকমই একটা গাড়ির চাকার তলায়, সেই জন্য মা কুকুরটি বাবা কুকুরটি পিছনে পিছনে ছুটে যাচ্ছে। আমরা বুঝতে পারি না তাদের, তাই সেদিন যদি মা মাকড়সাটাকে ওইভাবে না মেরে ফেলত তাহলে এত বিপর্যয় নেমে আসতো না গান্ধারী মায়ের জীবনে। ওই মা মাকড়সাটাও মরণের সময়ে বলেছিল, ওরে আমি যেমন 100 খানা সন্তান হারি হাহাকার করে কাঁদছি, তুই ও ঠিক এমন ভাবে 100 খানা সন্তান চোখের সামনে হারিয়ে পুত্র শোকে হাহাকার করে কাঁদবি। কাঁদালে কাঁদিতে হয় কথা মিথ্যা নয়। তাই একটা সন্তান একটা সংসার বিনষ্ট হয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার প্রধান তিনটে কারণ, যে সংসারে স্ত্রী নায়ক,
স্ত্রীর অন্যায্য কথাকেও প্রাধান্য দিয়ে চলা হয়। সংসারে গার্জেন বলে কিছু নেই, সেই সংসার বেশি দিন টিকবে না বাবা, সেই সংসার বিনষ্ট। যে সংসারে শিশু নয়, বাচ্চাদের কথাই সবাই উঠে বসে, বাচ্চারা ভালো বলুক মন্দ বলুক তার কথাই সবাই উঠে বসে, সংসারে কোনো গার্জেন নেই, কোনো অভিভাবক নেই, সে সংসার বেশি দিন নেই। আবার যে সংসারে বহু নয়, সবাই সেরা, সবাই কর্তা, সংসারে মালিক বলে কিছু নেই, সবাই সবার অভিভাবক, কারোর কথা কেউ শোনে না, বেপরোয়া, সেই সংসারও বিনষ্ট হবে বেশি দিন। তাই সংসারে একজন গার্জেন, একজন অভিভাবক অবশ্যই প্রয়োজন, যার কথা মেনে সবাইকে চলতে হয়, আর সে যদি ভালো দিশা দেখায় সংসার সুখের হয়, আনন্দের হয়। মেলার মধ্যে ঘুরতে এসে যদি কারোর ছেলে হারিয়ে যায়, শুধু কি ছেলেই কাঁদে? যার সন্তান হারিয়েছে সেই মা কাঁদে না? ছেলে যতটা কাঁদে তার থেকে দ্বিগুণ কাঁদে মা। সে যে তার হৃদয় চেরা ধর, সন্তানের মতো সম্পত্তি বিশ্বে আর কোনো নাই দ্বিতীয়। তাই সন্তান হারালে মা যেমন সন্তানের থেকে বেশি ব্যথা পায়, তেমন জগৎ সংসারের মায়ার খেলার মাঠে হারিয়ে আমার মতো লক্ষ লক্ষ মানুষ ভগবানের জন্য কাঁদে, কিন্তু আমাদের থেকে বেশি দ্বিগুণ কাঁদে ভগবান ভক্তের জন্য। এই যে হরিবাস হলে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, এই যে এত ভক্ত সমাগম, এত সুন্দর সুব্যবস্থা, এই যে সংকীর্তন সুখের হাট আজকে বসেছে এই হরিবাসরে, এই সংকীর্তন সুখের বাজারের জন্য, এই হরিনাম সংকীর্তন রূপী মধুর বৃন্দাবনের জন্য, শুধু যে ভক্ত অপেক্ষা করে থাকে তা নয় বাবা, একটি বছর ধরে ভগবান পর্যন্ত অপেক্ষা করে বসে থাকে, যে কবে আসবে সেই শুভদিন, যেদিন আমার শ্রী বিগ্রহের সামনে আমার অগণিত ভক্ত কৃষ্ণ বলে কাঁদবে, গৌর বলে কাঁদবে। ভক্ত যেমন অপেক্ষা করে বসে থাকে একটি বছর, ভগবান তেমন ভক্তকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে। একবার ভেবে দেখুন না সেই মহাভারতের কথা, টানা 18 দিন ধরে হয়েছিল কুরুক্ষেত্র মেদিনীতে যুদ্ধ, রক্তাক্ত হয়ে গেছিল মরুভূমির মতো, প্রত্যেকে কাঁদছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন হারিয়ে, পিতামহ ভীষ্মদেব পতিত পাবনী গঙ্গার তীরে শুয়ে আছে, যিনি গঙ্গা পুত্র ভীষ্ম তিনি আজকে শেষ যাত্রায় সর্বাঙ্গে তীর বিদ্ধ হয়ে ব্যথায় যন্ত্রণায়, পতিত পাবনী মা গঙ্গার তীরে সরসজ্জায় শয়নে আছে, একে একে সবাই আসছে তাকে দেখতে, একদিন অর্জুনও এসেছেন দেখতে, অর্জুনকে দেখা মাত্রই ভীষ্মদেবের দুটি নয়ন হতে বিন্দু বিন্দু অস্ত্র বিগলিত হয়েছে। অর্জুন বলছে, দাদু তোমার কষ্ট হচ্ছে তাই তুমি কাঁদছ, তোমার খুব যন্ত্রণা হচ্ছে? ভীষ্মদেব বলছে, না আমি কাঁদছি কেন জানিস? যারা আসার কথা ছিল না তারা তো সবাই এলো, একে একে সবাই এলো।
কিন্তু যার আসার কথা ছিল যে আসবে কথা দিয়েছিল সে তো কোনোদিন কথা রেখে লাভ করে সে আমায় কথা দিয়েছিল সেদিন আমার জগতে আপন বলতে আর কেউ রবে না যেদিন আমার দুই চোখে শুধুই আপন স্বজন যেদিন আমার দূরে চলে যাবে কিন্তু আজ সবাই এসেছে আমার কিন্তু যার আসার কথা ছিল সে তো আজ এলো সে যে কথা দিয়েছে কবে কথা দিয়েছিল যুদ্ধ চলাকালীন কুরুক্ষেত্র মেদিনীতে যুদ্ধ চলাকালীন পঞ্চম দিনে যেদিন দুর্যোধনের প্রত্যেকটি দল একে একে হেরে যাচ্ছে দুর্যোধন এসে দাঁড়িয়েছিল সন্ধ্যাবেলায় পিতামহ ভীষ্মের কাছে যে দাদু তোমার লজ্জা করে না আজকে যুদ্ধের পঞ্চমতম দিন তোমারই চোখের সামনে আমার পরিবারগণ হেরে যাচ্ছে একে একে সবাই হেরে যাচ্ছে আমারই অন্নে প্রতিপালিত হয়ে আমারই অন্নে প্রতিপালিত হয়ে আমারই অন্ন সেবা করে তোমার দিন কাটে আর আমার দলবল আমার সহচরগণ ধীরে ধীরে হেরে যাচ্ছে হেরে যাওয়ার পথে আজকে তুমি কিচ্ছু করতে পারছো না কিছু তো করো খাওয়া নিয়ে যখন কেউ খোটা দেয় ভালো লাগে শুনতে এই যে কমিটির ভক্তগণ এত কষ্ট করে আমাদেরকে এই হরি বাসরে নিয়ে এসেছে আপনাদের সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে এত সুন্দর এই মহতি হরি বাসরের আয়োজন করেছে এখন যদি আমার কাছে এসে ভক্তরা বলে যে দেখো বাবা সবাই তো চার ঘন্টা করে কীর্তন করছে তুমি না হয় পাঁচ ঘন্টা গান গাইছো আমি কি বলবো যে দেখো বাবা পাঁচ ঘন্টা তো আমি গাই না চার ঘন্টাই করি না তাই পর্যায় কমে যেহেতু আসো চার ঘন্টা করতে হচ্ছে পাঁচ ঘন্টা গাইতে পারবো এখন যদি আমাকে ভক্তরা বলে যে বাবা সারাদিন ধরে এত খাওয়া দাওয়া করছো কত ভাত খাওয়ালাম কতবার চা খাওয়াচ্ছি মুড়ি খাওয়াচ্ছি আর এখন গাইতে পারবো না বললে হবে কেমন লাগবে বাবা শুনছো মনে হবে না যে বমি করে সব ছেড়ে দিব আর খাওয়ার খোলা দিয়েছি না বলেনি যদি বলতো কেমন লাগতো শুনতে বলুন তো ঈশ্বরকে যখন খাবার খোটা দিয়েছে তার বড় ব্যথা লেগেছে তিনি বললেন যে দেখো আজকে রাত্রি বারোটার পর আমার সাধন ভজনের শেষে রাত্রি বারোটার পর তুমি তোমার স্ত্রীকে আনবে আমার দুয়ারে প্রাণ ভরে মাথায় হাত রেখে আমি তাকে করব আশীর্বাদ আমার আশীর্বাদের ফলে তোমার বংশ কুরুক্ষেত্র মেদিনীতে ধ্বংস হবে না ছুটতে ছুটতে চলে গেল দুর্যোধন ভানুমতি ভানুমতি শোনো শোনো যেতে হবে আজকে রাত্রি বারোটার সময় তোমাকে যেতে হবে দাদুর কাছে তার আশীর্বাদ প্রাপ্ত হতে তাহলে আমার কোনো ক্ষতি হবে না আমাদের কারোর কোনো ক্ষতি হবে না যুদ্ধ মেদিনীতে দাদুর কাছ থেকে আশীর্বাদ পেতে তোমায় যেতে হবে ভানুমতি বললেন চুপ করে বসো সারাদিন কাজের পরেই রাত্রি বারোটার সময় তুমি আমাকে পাঠাচ্ছ দাদুর কাছে সাহস
যা হবে সকাল বেলা দেখা যাবে। কত সুন্দর শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি। সেই দিন যদি দুর্যোধনের কথা একবার শুনতেন ভানুমতি, তাহলে কিন্তু এত বড় বিপদটা নেমে আসতো না। তাই আজকে যদি ভানুমতি স্বামীর কথা শুনতেন, আশীর্বাদ যদি পেতেন দাদুর, এই বিপর্যয় তাদের জীবনে নেমে আসতো না। তা ভানুমতি গেলেন না দুর্যোধনের কথা মতো, সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। ভগবান কৃষ্ণ কাজে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে বলছে, পাঞ্চালী 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 চলো চলো, এই সময় আমাদের যেতে হবে। পাঞ্চালীকে দ্রৌপদী, দ্রৌপদী বলে, সখা তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। কৃষ্ণের হাত ধরে পাঞ্চালী চলল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। পাঞ্চালী সম্মুখে এসে রয়েছেন পিতামহ বিশ্বদেব ধ্যানে। পাঞ্চালী এসে জুতোটি বাইরে খুলে রেখে ছুটতে ছুটতে চরণ তলে যেই না প্রণাম নিবেদন করেছে, অমনি মাথায় হাত রেখে বিশ্বদেব বলে উঠলেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তাই যেন হয় দাদু, কে এ কণ্ঠস্বর তো ভানুমতির নয়। দাদু আমি পাঞ্চালী, পাঞ্চালী তোমার তো এখানে আসার কথা ছিল না। দাদু আমাকে একজন এনেছেন এখানে, কে? এই যে ঘটনাটা, আমি যে এই মুহূর্তে আশীর্বাদ করব, এটা তো আমি আর দুর্যোধন ছাড়া কেউ জানে না। দাদু এ জগতে যা হয় সবই যে তার ইচ্ছায় হয়, আর সে জানবে না এমন কি হতে পারে। সে যে আমার প্রাণের প্রাণ, সে যে আমার প্রাণ সখা, কৃষ্ণ কৃষ্ণ কোথায় সে?
দাদু, তোমার ঘরের দরজা শুধু তোমার ঘরে না, এখানে যতগুলো বাড়ি আছে, যতগুলো ঘর আছে, প্রত্যেকটি ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে আমার প্রাণ সখা, কিন্তু ডাকার মতো ডাকতে পারি না বলে কারোর বাড়িতে যেতে পারে না আমার সখা। এখানে যতগুলো ঘর আছে, প্রত্যেকের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার প্রাণ সখা কৃষ্ণ, কিন্তু দেখার মতো চোখ নেই, ডাকার মতো কণ্ঠ নেই, আবেগ নেই, প্রেম নেই। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন ছেলের প্রতি টান, বিষয়ের যেমন বিষয়ের প্রতি টান, এই তিন টান যদি এক হয় তবেই সে গোবিন্দ দর্শন করে। এত মুখের কথা নয়, আজকে ছলনা করে কৃষ্ণ পাঞ্চালীকে আশীর্বাদ পায়। এটা হলো রাজনীতি বাবা। যদি কেউ রাজনীতি করতে হয় তাহলে তাকে আগে মহাভারতটা ভালো করে পড়তে হয়। রাজনীতি হলো ধর্মনীতি, রাজনীতি মানে কূটনীতি নয়, রাজনীতি হলো ধর্মনীতি। রাজনীতি যদি কাউকে শুদ্ধভাবে করতে হয় তাহলে ভালো করে তাকে মহাভারতটা পড়ে নিতে হয়। রাজনীতির খুঁটি নাটি লুকিয়ে রয়েছে মহাভারতের মধ্যে। শাস্ত্রে বলা রয়েছে ধর্ম রক্ষা করার জন্য, স্ত্রী রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য, সত্য রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য, এই পাঁচটা কাজের জন্য যদি কেউ ছলনার আশ্রয় করে তাতে তার অপরাধ হবে না। তাই ভগবান যুদ্ধ মেদিনীতে এত ছলনার আশ্রয় কেন করলেন, তার প্রধান কারণ কি? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। ধর্মকে প্রতিষ্ঠাপন করার জন্য, দুষ্টির হাত থেকে সাধুকে বাঁচানোর জন্য যদি ছলনার আশ্রয় নিতে হয় সেখানে কোনো অপরাধ হয় না শাস্ত্র। তখন ওই কথা শ্রবণ করা মাত্র কেঁদে উঠল ভীষ্মদেব, পঞ্চালী সে এসেছে আমার দুয়ারে আর আমি তাকে এখনো দেখতে পাচ্ছি না, আমি তাকে এখনো আমার ঘরে আনতে পারছি না। ছুটতে ছুটতে চললেন ভীষ্মদেব, দরজার সামনে এসে ভীষ্মদেব কৃষ্ণের কৃষ্ণের হস্ত জড়াইয়ে ধরে বলছে, হে কৃষ্ণ ভয়াবয়, আজকে লুকিয়ে লুকিয়ে ছলনা করে তুমি আশীর্বাদ পাইয়ে দিলে পাঞ্চালীকে, তোমার ইচ্ছা তো পূরণ হলো কিন্তু আমার ইচ্ছা তুমি পূরণ করবে না। আমার ইচ্ছা কি জানো? শোনো বলো, তোমার ইচ্ছা তো তুমি পূর্ণ করলে কৃষ্ণ দয়াময়, এবার আমার ইচ্ছা ইতনা তো করনা जब प्राण तन से निकले गोविंद नाम ले कर तब प्राण तन से निकले। हरि बोल, हरि बोल,
তব প্রাণ তনসে। যতই করো না ভক্ত চাই ভগবানের কাছে, সারাটা জীবনে আমি তোমায় পেলাম বা না পেলাম, শেষের দিনে যেন ওই চরণ ছাড়া করো না ভয়াব, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ। জিও ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িব। শ্রী গঙ্গা জি কা তট হো যা যমুনা কে বংশী বট হো, মেরে সাঁবরে নিকট जब प्राण तन से निकले। आज के तुम्हें देखा ना हो बा ना दाओ, आज के तुम्हार देखा दीते देरी होले हो क्षति नहीं दया मोय, किंतु यदि हमार अपन बोलते यार क्यों थक गए, যেদিন আমার দুটো চোখে ঘনিয়ে আসবে অন্ধকার, যেদিন আমার আপন জনরা সবাই পর হয়ে যাবে, যেদিন আমার পাঁচতলা বিল্ডিং হতে আমাকে গাছ তলায় নামিয়ে আসবে, সেদিন যেন তুমি আমায় দেখা দিও না। উস বক্ত জলদি আনো জব প্রাণ তন সে নিকলে। দেখুন বাবা, হিন্দি বলয়ের গোস্বামীগণ ভক্তগণ, বিদ্যানন্দজি তিনি হিন্দিতে যেমন তার মনের ইচ্ছা ভগবানের কাছে প্রকাশ করলেন, ভক্তের মনের একটাই বাসনা সে হিন্দিতে বলুক বাংলায় বলুক, হিন্দি বলয়ের গোস্বামী যেমন হিন্দিতে তার মনের ইচ্ছাটা বর্ণনা করলেন যে শেষের দিনে যেন আমি তোমার চরণ পাই, আজকে দেখা দাও বানা দাও, শেষের দিনে যেন চরণ ছাড়া করো না। ঠিক তেমন আমাদের বাংলার কবিগণ তারাও বলছেন ভগবানের কাছে, বাংলায় কি বলছে কবিগণ, মায়া ঘুমে যেদিন আমার বুঝবের দুই চ পাবে কিছু সেদিনে আমি যে এই পৃথিবীর না, তারা ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই সুন্দর যতই বড় পাঁচতলা বিল্ডিং আছে আমার পাড়ার লোক আমাকে মানে ব্যাংকে পাঁচ কোটি টাকা জমিয়েছে সব থেকে দামি দামি গাড়িগুলো রয়েছে আমার গ্যারেজে পথে চলতে গেলে লোকে আমায় সম্মান করে আমি অর্থের মালিক অনেক অর্থ একবার ভেবে দেখো ভাই এত সুন্দর তোমার এই দেহ থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যখন বেরিয়ে যাবে ওই পাঁচতলা বিল্ডিং হতে তোমাকে নিয়ে আসবে কোথায় তুলসী গাছ তলা পাঁচতলার মালিক আর সেদিন পাঁচতলায় থাকবে না ভাই জীবনের সবার সেই একই পরিণাম হও না কেন যতই বড় তুমি রাজা জমি তুলসী তলায় হবে বাড়ি আমাদের তুলসী তলায় হবে বাড়ি আমাদের তুলসী তলায় হবে বাড়ি কোথায় রবে তোমার তুলসী তলায় হবে বাড়ি কোথায় রবে তোমার ঘর বাড়ি তাই সময়ে থাকতে বলো হরি তুলসী তলায় হরি বাড়ি সময় থাকতে বলো হরি তোমাদের তুলসী তলায় হবে বাড়ি সময় থাকতে বলো হরি আর মুখে সময়
তাই তো সেদিন ভীষ্মদেব বলেছিল, সবাই এলো যাদের আসার কথা ছিল না তারাও এলো, কিন্তু যে আসবে বলে কথা দিয়েছে, যার আসার কথা ছিল সে দর্শন দিয়েছিলেন সেদিন কৃষ্ণ দয়াময়। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের প্রেম মাখা অশ্রু ভগবান কোনোদিনও সইতে পারে না। তাই সেদিন দর্শন দিয়ে ওই যন্ত্রণা হতে মুক্তি দান করেছিলেন বিশ্বদেবকে। তাই ভগবানের জন্য ভক্ত যেমন কাঁদে, ভগবান অধিক কাঁদে ভক্তের জন্য। তাই হে ভক্তগণ, আপনাদের মতো এত সুন্দর গৌর গোবিন্দ অনুরাগী ভক্ত আমরা পেয়েছি আজকে, আপনাদের সবার চরণ ধুলার প্রাণ ভরা আশীর্বাদ আমাদেরকে দান করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা অনুসরণ করে আমাদের জীবনের ভক্তির পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে। আর সাধন করব আজকের বিষয়বস্তু চাপাল গোপাল উদ্ধার। বৈষ্ণব পদকর্তা তার পদের মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা করছেন, তার আগে গৌরচন্দ্রিকার মাধ্যমে কত সুন্দর পদ বর্ণনা করছেন। আমার শুদ্ধ হবে বৃন্দাবনের পথে পথে রূপর প্রার্থনা করায় সদা।
সেদিন আমার কবি বল বল সেদিন আমার কবি কবি রে সেই দিন আমার কবি সেদিন আমার কবে বাসবে ব্রজের পথে রাধে দয়া করো বৃন্দাবনের পথে কে দেবে রাধে দয়া করো বলে বৃন্দাবনের পথে কে দেবে রাধে দয়া করো বলে বৃন্দাবনের পথে কে দেবে রাধে দয়া করো বলে ওই সেই দিন আমার কবি বাসবে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলারস ভাবিয়ে নিলাম। চলুন, আজকের বিষয়বস্তু আপনারা সবাই জানেন। আজকে আমাদের ভক্ত লীলা, আগামীকাল পর্যায়ক্রমে কৃষ্ণলীলা হবে। হ্যাঁ, তো আজকে সারাদিন রাত ব্যাপী চলছে ভক্ত লীলা, গৌর লীলা। তাই চলুন, আজকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে দিয়ে প্রবেশ করব আমাদের লীলা প্রসঙ্গের দিকে। হ্যাঁ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আপনারা সবাই আমাদের সঙ্গে করতালি দিয়ে গাইবেন। তার আগে বলবো মায়েদের, আমাদের ওপার বাংলার মায়েদের একটা বিশেষ সুনাম আছে, দেখেছেন মায়েরা বুঝতেও পেরেছে, কিন্তু যে অনুপাতে মায়েরা রয়েছে সেই অনুপাতে কি উলুধ্বনি হচ্ছে? হ্যাঁ, একটু মনে হচ্ছে না? তো এই দূরে দূরে যে সমস্ত মায়েরা রয়েছেন, আজকে কিন্তু অতটাও ঠান্ডা নেই, অনেকটা কম আছে। এই সারাদিন সংসারের চাপে পড়ে গোবিন্দকে তো আমরা ফাঁকি দিয়েই চলেছি, যিনি আমাদেরকে জীবনে ২৪টা ঘন্টা দিয়েছেন সারাটা দিনে, তার জন্য ২৪টা মিনিটও আমাদের নাই। কিন্তু আজকে সমস্ত গৃহকর্ম ফেলে রেখে এই সংকীর্তন সুখের হাটে যখন এসেই পড়েছি, এখানে এসে কিন্তু আর গোবিন্দকে ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ, সবাই মিলে মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে। আমি আবার একটু কানে কম শুনি, সেই অনুপাতে উলুধ্বনি দরকার। তাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। দেখেছো, তাহলে এতক্ষণ মায়েরা ঘুমোচ্ছিল। কি গো বাবারা, কেমন? মায়েদের কাছে আপনারা হেরেই যাবেন আজকে মনে হচ্ছে, নাকি? মায়েদের কাছে হেরে যাবেন, হারবেন না? বেশ, তাহলে মায়েরা এবার আর নয়, এবার বাবাদেরকে বলতে হবে দুটি বাহু তুলে। আচ্ছা, যারা দাঁড়িয়ে রয়েছেন তারা যেন রাগ করে হরি বল বলবো না তা করবেন না, তারাও সবাই দুটি বাহু তুলে প্রাণ ভরে নিতাই গৌর প্রমাণ। কেউ কম না, সমান সমান। বাহ, যেখানে হয় হরি নাম সংকীর্তন
সেই স্থান হয়ে যায় মধুময় ইষ্টধাম বৃন্দাবন। আজকে এই হরিবাসর রূপী বৃন্দাবনে সবাই মিলে করতালি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম মহিমার মধ্যে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে দিয়ে প্রবেশ করবো আমরা লীলা প্রসঙ্গের দিকে। বিষয়বস্তু চাপাল গোপাল উদ্ধার লীলা। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে আমাদের সঙ্গে মহামন্ত্র নাম গাইবেন সবাই। এবার চাদরের তলা থেকে হাতগুলো বের করতে হবে, আর অনেক হয়েছে সবাই তালি তালি একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জন্ম থেকেই তো কীর্তন করি, এই এত বড় বড় মনিটারের পাশে থাকতে থাকতে কানগুলো কালা হয়ে গেছে, একটু কম শোনা যাচ্ছে, আপনাদের দোষ না। আচ্ছা ওই দূরে দূরে যারা আছেন, কান গেলেও চোখ আমার কিন্তু যায়নি, চোখ দেখতে পাচ্ছি, মুখগুলো কিন্তু নড়ছে না, তাই একটু সবাই একসঙ্গে সবাই একসঙ্গে গাইবো আমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মন রসন কামনা বাসনা সব দূরে চলে যায়, মন রসন কামনা বাসনা সব দূরে চলে যাও, নামের কুণি অন্ধ জানি দেখিতে সব পারে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে
দীপ ধাম কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই গৌরাঙ্গ কি জয়, খোল করতাল কি জয়, গৌর ভক্ত বৃন্দ কি জয়, হরি নাম সংকীর্তন কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, জয় জয় রাধে। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাসের। ভগবান আমাদের পরীক্ষা করে নেন, শত পরীক্ষা সত্ত্বেও, শত বিপদ বাধা সত্ত্বেও, যে ভক্ত গোবিন্দ চরণ ছাড়ে না, নাম ছাড়ে না, ভগবান তারই দুয়ারে বাধা থাকে। তাই এত বিপর্যয়ের মধ্যেও আমরা কিন্তু মনোযোগ সহকারে লীলা আস্বাদন করব, কেউ যেন বিচলিত হবেন না, সবাই একটু মনোযোগ সহকারে লীলা কথা আস্বাদন করবেন। আজকে মধুময় শ্রাম নবদ্বীপে শ্রীরাসঙ্গনে প্রেমময় গৌর হরি ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে আছেন, সভাটি কেমন হয়েছে গো? নাচে রে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, আপন ভজন কথা না কহিও যথা কথা, আপনা আপনা হইও সাবধান, আপনা আপনি হইও সাবধান। ভজনের কথা, অনুরাগের কথা, ব্যথার ব্যথিক না হলে, সেই প্রেমের প্রেমিক না হলে সবার কাছে তো বলা যায় না। তাই ওরা সবাই জানে না কৃষ্ণ প্রেম কতটা মধুর, কৃষ্ণ প্রেম যেন জাম্প নদ হেম, সেই প্রেম দৃঢ় না হয় যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ হইলে কহরাজ, তার সঙ্গে কার্য ভক্তির সঙ্গে ভগবানের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সৎগুরুর সঙ্গে সৎ শিষ্যের যোগ, যদি কোনো প্রকারে একবার ভাগ্যক্রমে হয়ে
মনিহারা পনির মতো সে নদীর পথে পথে কেঁদে বেড়ায়। তাই আমার ভজনের আনন্দ কথা, কৃষ্ণ প্রেমের প্রেম মাধুরীর কথা, বহিরঙ্গ ভক্ত জানে না, বোঝে না, শুনবে না। তাই অবশ্রীবাস, দরজা বন্ধ করে দাও, তোমার আঙিনার ভেতর অন্তরঙ্গ ভক্ত সঙ্গে আমি রস আস্বাদনে বিভূত। দরজা বন্ধ করে দাও, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে আমি রস আস্বাদনে বিভোর হব। শ্রীবাস পণ্ডিত দরজা বন্ধ করলেন, আর সেই শ্রীবাস অঙ্গনের ভিতরে আমার সোনার গৌর কি করছে জানো? কপাট দিয়া কীর্তন করে, পাশং দেখিয়া সে না পারে প্রবেশ, ওই পাশং তারা তো